ময়দানি ক্রিকেটে জাস্টিস ফর আরজিকর সমবেত স্বরে সুর চড়ালেন মনোজ ঋদ্ধি অনুষ্টুপ ক্লাব ক্রিকেটে চমক বাংলার অন্যতম সেরা তিন ক্রিকেটারকে তুলে নিল কালীঘাট মনোজ তেওয়ারি ঋদ্ধিমান সাহা এবং অনুষ্টুপ মজুমদারকে সই করালেন ক্লাব ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে গত বছর অবসর নেওয়ার পর বাংলার প্রাক্তন অধিনায়ক ফিরলেন ক্লাব ক্রিকেটে শনি দুপুরে তিনজনেই সিএবিতে গিয়ে সই করলেন অতীতে তিনজনেই খেলেছেন কালীঘাটের হয়ে ঋদ্ধিমান বাংলা ছাড়ার আগে খেলতেন কালীঘাটের হয়েই বছর পর বাংলায় ফেরা উইকেটরক্ষক ব্যাটারের কাছে একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও বেছে নিয়েছেন পুরনো ক্লাবকেই একবার ক্রিকেটের পাঁচ মুকুট জিতেছিল কালীঘাট আসন্ন মরশুমে আবার ক্লাবকে পাঁচ মুখুট জেতানোর জন্য লক্ষ্যে মনোজ ঋদ্ধিমান বাংলার খেলা না থাকলে ক্লাবের হয়ে খেলবেন ঋদ্ধিমান এবং অনুষ্টুপ মনোজ অবশ্য নিয়মিত খেলবেন না মূলত জুনিয়র ক্রিকেটাররাই খেলবেন দল সেমিফাইনাল বা ফাইনালে উঠলে প্রয়োজন মতো সিনিয়ররা খেলবেন ঋদ্ধিমানের লক্ষ্য ক্লাবকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়া সিএবি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অনুষ্টুপ করের ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসককে সেই পুরস্কার উৎসর্গ করেছেন তিনি ক্লাব ক্রিকেটে কালীঘাটকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বাংলার জন্য নিজের সেরাটা দিতে তৎপর অভিজ্ঞ ব্যাটার তিনজনেই জানিয়েছেন কালীঘাটে খেলার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় তুলে আনার দিকে নজর দেবেন তারা আগামী মরশুমে ম্যাচের ফাঁকেই সেই কাজ চলবে বলে স্পষ্ট করেছেন তিনজনেই ময়দানে আগেই উঠেছিল জাস্টিস ফর আরজিকর আওয়াজ যা ছিল নিচকই ফুটবল কেন্দ্রিক এই ইস্যুতে এইবার ইস্ট মোহন মহামাডানের সমর্থকদের পর একযোগে স্বর তিন ক্রিকেটারও কিন্তু সেনাবাহিনীর হাতে থাকা কলকাতার খেলোয়াড় তৈরির এই আঁতুর ঘর শুধু তো কালজয়ী ফুটবলারের জন্ম দেয়নি বরং এই মাঠের সবুজ ঘাসে মিশে রয়েছে পঙ্কজ রায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কঠোর পরিশ্রমের গল্প যাদের উত্তর গলা তো এবার শোনা গেল একই সুর করের বিচার চাই যা নিঃসন্দেহে নজিরবিহীন বলে মানছেন ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশ রিপোর্ট